কর্মঠ শিক্ষিত নারী পুরুষ আর থাকবে না বেকার সেই প্রতিশ্রুতিতে বিগত বছরে সরকার বিভিন্ন পর্যায়ে দেশে চালু করে ন্যাশনাল সার্ভিস প্রকল্প সরকারি স্বাস্থ্য কৃষি মৎস্য শিক্ষা তথ্য সহ গুরুত্বপূর্ণ দপ্তরে শূন্য পদগুলোতে শর্ত সাপেক্ষেই সংযুক্ত করা হয় সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন দেশের উন্নয়ন করতে পারি চাকরি যার যার যেখানে আমরা ছিলাম যে সেবাই ছিলাম আমাদের আগের জায়গায় ফিরে দেওয়া তিন মাসের প্রশিক্ষণে দু বছর মেয়াদে কর্মভাতা পেত ছ হাজার টাকা এই কর্মসূচিতে অংশ নেয় বরিশালী প্রায় দু হাজার শিক্ষিত নারী পুরুষ তবে প্রকল্প শেষে অনেকেই আজ জীবন জীবনযাপন করছে আমরা শিক্ষিত আমরা দক্ষ এবং আমরা প্রশিক্ষিত আমরা কেন বেকার থাকব। আমাদের দেশের সম্পদে পরিণত হই আমরা বেকার হয়ে থাকতে চাই না সব সময় সব মেয়েদের চাকরি হয়েছে আমাদের চাকরি কেন হয় সরকারি বা বেসরকারি দপ্তরের জনবল সংকটের স্থানগুলোতে দক্ষতা অনুযায়ী সংযুক্ত করে নতুন প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের পারি এই দাবি আমরা সরকারের কাছে আমি খাতে এটা আমাদের জন্য খুবই উপকৃত করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান যদি ব্যবস্থা না করতে পারি তাহলে তো সেই জায়গাটায় বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা কখনোই পাবো না তাদের দাবিগুলো কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি প্রপার চ্যানেলে এটা পাঠাবো আশা করি এখানে যে সঠিক সিদ্ধান্ত উপর থেকে মহল থেকে সেটি নেওয়া হবে এই কর্মসূচিটি সরকারের একটি মহৎ উদ্যোগ ছিল বলে এদের দক্ষ করে তোলা হয়েছে এমন দাবি জেলা প্রশাসকের এই প্রশিক্ষণ নিয়েছেন তাদের উচিত তাদের সেই দক্ষতা যেটা অর্জিত হয়েছে সেটাকে কাজে লাগিয়ে একটি ভালো কর্মসংস্থান খুঁজে নেওয়া দক্ষ শিক্ষিত যুব সমাজকে সরকারের বিভিন্ন দপ্তরের জনবল সংকট মেটাতে এই শক্তিশালী যুব সমাজকে কাজে লাগালে এরা আর বোঝা নয় হবে দেশের সম্পদ পারভেজ রাসেল মাইটিভি বরিশাল